আমি সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে এইখানে যে ছাত্র হত্যা হয়েছে এবং দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অনৈতিক কাজ রেগিং হয় তারই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে নেমে আমরা ধর্ণা মঞ্চ করে পুলিশের কাছে পারমিশন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আজকে তৃণমূল দলদাস পুলিশ যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের পাশে মঞ্চ আছে সেখানে কোথাও মঞ্চের লোকজন নেই এবং ভারতীয় জনতা যুব মোর্চার মঞ্চে হাজার হাজার ছেলেরা জয়েন করেছে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে এসে জয়েন করে বলেছে সেখানকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের খবর। তাই জন্য এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসনকে বলে দিয়েছে যে বিরোধী দলনেতা এসেছিল এইখানে তাদের মঞ্চ উঠিয়ে দাও, দলদাস পুলিশ পারমিশন থাকা সত্ত্বেও আমাদের সেই মঞ্চ উঠিয়ে দিয়েছে এবং আমাদের যুব মোর্চার কর্মীদেরকে আমাদের যারা লিডারশিপ আছে তাদেরকে গ্রেপ্তার করে অবৈধভাবে মেয়েদেরকে মারধর করে যেখানে মেয়ে পুলিশ নাই মারধর করে তাদেরকে করেছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ আমরা আজকে মাঠে নেমে থানা ঘেরাও করছি। আগামী দিন বিরোধী দলনেতা বলেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে যাদবপুর নিয়ে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলন আরো বৃহত্তর আগামী আগামী